যা আসলে আসলে যে আমরা লক্ষ লক্ষ করে ইনকাম করতে পারবো তা নয়। এটা হচ্ছে একটা লটারির মতো, ফ্রান্সে যারা কেস মারেন পরিলিকার অ্যাসাইলাম এটা হাজারের মধ্যে একজনে পায়, বাকিরা কিন্তু রিজেক্ট হয়। একদম সর্বনিম্ন 30,000-এর মধ্যে আপনি স্পেনে থেকে গিয়ে চলতে পারবেন, মানে আসার চেষ্টা করতেছে এবং বিভিন্ন দেশ থেকেও বর্তমানে স্পেনে অনেক লোক আসতেছে। পুলিশের যেখানেই যে জায়গায় চেকিং করে না কেন, পেপারসটা দেখলে আপনাকে ছেড়ে দিবে। তারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে ফেলবেন, তাহলে তারা যে পেপারসটা দিবে এটি আপনার ডকুমেন্টস। এখন আসার পরেই আপনারা যেমন পুলিশের কাছে সারেন্ডার করতে হবে। কম্পেয়ার করি ফ্রান্স এবং ইতালি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনারা তো, আমি অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন স্পেন নিয়ে। হ্যাঁ, স্পেন হচ্ছে কাজের চাহিদা কীরকম, হ্যাঁ, বা স্পেন আসলে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন এখানে? আবার অনেকেই বলেন ভাই আমি তো ইতালি আছি, স্পেন আসলে কীরকম হবে? আবার অনেকেই আমাকে মেসেজ দেন ভাই ফ্রান্স আমি আছি, হ্যাঁ, ফ্রান্স থেকে স্পেন ভালো হবে কি না? তবে আমি মনে করি যার যার জায়গার থেকে সেই হচ্ছে বেস্ট। আপনি যদি ইতালি থাকেন আপনি ইতালি বেস্ট, আমি যদি এখন স্পেন আসি আমার জন্য স্পেন বেস্ট, পর্তুগাল থাকলে পর্তুগাল বেস্ট, ফ্রান্স থাকলে ফ্রান্স বেস্ট, মানে যে যেখান মানে যে যেখানে আসে ওইখান থেকে উনি বেস্ট, এটা একদম বাস্তবতা। হ্যাঁ, ধরেন এখন রোমানিয়া যে আসে সে হচ্ছে তার জায়গার থেকে সে বেস্ট। কারণটা আমি বলি, ধরেন রোমানিয়া যারা আছেন বর্তমানে, তারা হচ্ছে খাওয়া থাকা কোম্পানির, আমি যদি জানি এখন বর্তমানে, আমি যেহেতু ছিলাম 2 বছর ওইখানে। তো স্পেন যদি আপনারা আসেন, তো ধরেন আপনারা কাজকাম হচ্ছে মোটামুটি আসে যদি ডকুমেন্টস থাকে। আর আপনাদের বলছিলাম আমি আগের একটা ভিডিওতে, যেন আপনাদের যদি পরিচিত কেউ থাকে স্পেনে তাহলে আপনাদের জন্য বেস্ট। কারণ আপন লোক ছাড়া কিন্তু আপনার ভাই কাজ হবে না। হ্যাঁ, আপনার যে যতই বলি, আমি যত আপনাকে বলি ভাই আপনি আসেন, ভাই মুখের কথা একদম কাজ হবে না, তাই না? বাস্তবতা আপনাদের দেখা লাগবে, যেন আপনাদের কে কাজ দিবে বা আপনার হচ্ছে কে আপনাকে কাজে নিবে। হ্যাঁ, আপনার তো ডকুমেন্টস নাই। হ্যাঁ, তো আপনার যখন 1,000 স্যালারি পাইলে আপনার খাওয়া থাকাতে আপনার 200-300 চলে যাবে, নাকি 400 চলে যাবে। তো তো আপনাদের এই গড়াপত্তে আপনার হচ্ছে রোমানিয়াই মনে করি বেস্ট। হ্যাঁ, তো আপনারা বলতে পারেন ভাই আমি আপনি কেন আসলেন তাহলে আপনি রোমানিয়া থেকে? কারণ ভাই আমি 2 বছর ছিলাম ওইখানে, ভালোই ছিলাম মোটামুটি। এখন আমার ঘোরার শখ, যেহেতু আমি আইসা বসছি এখানে, আমি আল্লাহর মতো এখানেও ভালো আছি। তো আপনারা যারা রোমানিয়া যারা আসবেন নতুন, অবশ্যই হচ্ছে জেনে বুঝে আপনারা আসবেন সেন জেনে, ইতালি হোক ফ্রান্স হোক স্পেন হোক, আপনাদের পরিচিত কেউ থাকলে ভাই বাজার কোন লোক ছাড়া আপনারা আসবেন না, বুঝে শুনে আপনারা আসবেন না, না হলে আপনারা একদম অনেকটাই বিপদে পড়বেন, অলরেডি আমি দেখছি অনেকে। তো এই স্পেন নিয়ে আমি আমার কী বলে জুম্মন ভাই আছে, উনি 1 বছর ধরে, ওনার মুখ থেকে শুনবো স্পেনে ফ্যাসিলিটি কীরকম, নতুন অবস্থা যারা আসবেন তারা তাদের জন্য কী বেস্ট হবে, হ্যাঁ, স্পেনে বা আপনার হচ্ছে কাজকাম কীরকম বা কত স্যালারি। তো আমার থেকে জুম্মন ভাই ভালো বলতে পারবে। তো আসসালামু আলাইকুম জুম্মন ভাই, তো আপনি যদি বলতেন আপনি রোমানিয়া থেকে যারা আসবে বা কী বলে মিডল ইস্ট থেকে যারা আসবে বা ফ্রান্স থেকে আসবে, যারা হচ্ছে ইতালি থেকে আসবে, তাদের ফ্যাসিলিটি কীরকম স্পেনে? ধন্যবাদ বাইজিদ ভাইকে। আসলে যে সত্যি কথাটা বলতে হয়, আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে আমরা সবাই ইউরোপের কোনো একটি দেশে যাব, সেটেল হব, কিন্তু এটা প্রত্যেকেরই একটি স্বপ্ন। বর্তমানে কিন্তু আমরা মিডল ইস্টে আমরা যেতে আগ্রহী না, সবাই কিন্তু ইউরোপমুখী। কিন্তু একটা জিনিস আপনারা দেশ থেকে চিন্তা করে আসবেন, ইউরোপে এসে আপনারা কী করবেন, আপনাদের কী দক্ষতা আছে, এই বিষয়টা কিন্তু মাথায় রেখে আপনারা পাড়ি জমাবেন। কেননা আপনারা আসলেই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু নয়। আপনি কি কাজ করবেন ইউরোপে? আপনারা জানি এখানে কয়েকটা কাজের সেক্টর আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। আমরা রেস্টুরেন্টমুখী কাজ করি, অথবা কোনো ফলের দোকানে কাজ করি, অথবা কোনো মুদির দোকানে গ্রোসারিতে কাজ করি। এটা যেমন বাংলাদেশের যেমন কাজ, ইউরোপেও তেমন এবং মিডল ইস্টও তেমনই। অর্থাৎ ইউরোপে টাকার মান বেশি, এখানে আপনার লাইফটাকে সেটেল করতে পারবেন, এটাই হচ্ছে ইউরোপের সুযোগ সুবিধা। তো এখন কাজের ক্ষেত্রটা আমি বলবো, আপনারা বাংলাদেশ থেকে আসার আগে টেকনিক্যালের কাজ শিখে আসবেন, হতে পারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ ভালো করে শিখে আসেন। তো এরকম টাইপের যে কোনো, যদি আপনি রেস্টুরেন্ট কাজ করেন, আপনি শেফের কাজ, যে আপনারা আমরা বাংলাদেশের ভাষায় বাবুর্সি বলি, ওই কাজটা শিখে আসেন। যদি শিখে না আসেন তাহলে আপনি
যত ডিগ্রিধারী নিয়ে আসেন না কেন ওখানে কাজ হবে না। অথবা আপনার টেকনিক্যালে এডুকেশন থাকতে হবে, আপনার ওই ধরনের কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলে আপনি এখানে অফিস আদালতে চাকরি পাবেন। আদারওয়াইজ আপনার নর্মালি বিএ পাস এমএ পাস করে আমরা যারাই আসি এখানে কোনো অফিসিয়াল কাজের কোনো সুযোগ নাই। আপনি হয়তো কোনো ফলের দোকানে গিয়ে কাজ করতে হইব লেবারি, অথবা কোনো রেস্টুরেন্টে গিয়ে থালা বাসন মাছতে হইব, এটি হচ্ছে নর্মাল কাজ। যেটা তো আমি আর সাজেস্ট থাকবে আপনারা আসার আগে মিনিমাম 6 মাস কোনো একটা কাজের প্রশিক্ষণ নিয়ে আসেন, কাজটা শিখে আসেন, তাহলে আপনাদের জন্য আসলেই আপনারা কাজ পেয়ে যাবেন এবং আপনাদের ডিমান্ড অনেক ভালো থাকবে, তাহলেই আপনাদের প্রকৃত স্বপ্নটি পূরণ হবে। তো জুমন ভাই, আপনি একটু বলতেন মানে স্পেনে যারা রুম আসবে নতুন তাদের মানে কি করণীয় বা ফ্যাসিলিটি কিরকম স্পেনে? আপনি তো আসেন। তো বর্তমানে যেটা হচ্ছে আপনার, আমরা জানি যে ইউরোপের দেশে আসার সবারই স্বপ্ন, বাংলাদেশ থেকেও অনেক আমার বন্ধু বান্ধবরা যোগাযোগ করতেছেন, সবাই কিভাবে আসব, কেন কিভাবে আসব, যে আসলে আসলেই যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো তা নয়। কিন্তু এখন বর্তমানে রোমানিয়ার ভিসা হচ্ছে, আপনারা চাইলে রোমানিয়া এসে রোমানিয়া থেকে বিভিন্ন সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আপনারা সেনজিনে ঢুকতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন কোন দেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, ওইদিক বিবেচনা করে আপনারা আসবেন। যে কোনো দেশেই একটা সাপোর্ট লাগে, সাপোর্ট ছাড়া কোনো কিছু কাজ হবে না, মানে প্রথম অবস্থায় মানে এটা এগিয়ে যাওয়া যায় না, পরবর্তীতে আপনি সব কিছুই পারবেন। যে বিশেষ করে যে সমস্যাটা হয়, আপনার বাংলাও ভাষাও চলে না, হিন্দিও চলে না, ইংরেজিও চলে না, ইউরোপের প্রত্যেকটা দেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিফারেন্ট। স্পেন আসলে স্পেনের ভাষা, পর্তুগাল গেলে পর্তুগালের ভাষা, এবং ফ্রান্সে গেলে ফ্রান্সের ভাষা, ইতালি গেলে ইতালির ভাষা। তো এই ক্ষেত্রে সুযোগ সুবিধার দিক দিয়ে আপনি ইউরোপের মধ্যে একমাত্র স্পেন এবং পর্তুগালে দুইটি দেশেই আপনি সহজে বৈধতা পাবেন। আপনি ইতালি আর ফ্রান্স থেকে মানে কনফার্ম না, বাট স্পেন আর হচ্ছে কি পর্তুগাল, ইতালি সরি স্পেন এবং পর্তুগালে আসলে আপনি যদিও এখানের স্যালারির দিক দিয়ে কম হবে, কিন্তু আপনাকে 2 বছরের মধ্যে আপনি সিস্টেমেটিকলি যদি সরকার বিরোধী কোনো কাজ না করেন, লিগেল হয়ে তো সব কিছু প্রসেস করেন, তাহলে আপনি 2 বছরের মধ্যে ওই দেশের লিগ্যালিটি পেয়ে যাবেন। এবং এখানে যদি আমরা কম্পেয়ার করি ফ্রান্স এবং ইতালি, ওইখানে অনেক সময় লাগে, এটা হচ্ছে একটা লটারির মতো। ফ্রান্সে যারা কেস মারেন পলিটিক্যাল অ্যাসাইলাম, এটা 1000-এর মধ্যে একজনে পায়, বাকিরা কিন্তু রিজেক্ট হয়। তো এই ক্ষেত্রে ফ্রান্সে ইনকাম ভালো, কিন্তু আপনার লিগ্যালিটির নিশ্চয়তাটা নাই। কিন্তু স্পেন এবং পর্তুগালে আসলে আপনি 100% লিগ্যালিটির নিশ্চয়তা নিয়ে আসতে পারতেছেন 2 বছরের মধ্যে। তো ওই দিক বিবেচনা করে আপনারা আসবেন, সঠিক পথে আসবেন, সঠিক নিয়মে আসবেন। আচ্ছা, যদি বলতেন আমাদেরকে একটু মানে স্পেনের সুযোগ সুবিধা কিরকম বা স্যালারি কিরকম যারা নতুন আসবে তাদের জন্য একটু বলেন। স্পেনে আসলে যারা নতুন আসবে তারা আসলে মোটামুটি কাজের চাহিদা আছে অনেক ভালো। এটা একটা কথা আমি শুরুতেই বলছি, যদি আপনারা কোনো ভালো কাজ শিখে আসেন, টেকনিক্যালের কাজ শিখে আসেন, তাহলে আপনাকে কাজ খুঁজবে, আপনাকে কাজ খুঁজতে হবে না। আর যদি কোনো কাজ শিখে না আসেন তাহলে বললামই, কারণ কোনো দক্ষতা নাই আপনার, তাই আপনি যতই মনে করেন এই পড়াশোনা যতই এডুকেশন থাকুক না কেন, সাধারণত আপনি ভালো কোনো জব পাবেন না। সাধারণত আপনি একটা ফলের দোকানে কাজ করতে হইব, তো ফলের দোকানে যেমন বাংলাদেশে যেমন ফলের দোকান, ইউরোপে তেমন, মিডল ইস্টে তেমন, এটি আপনি এখন বাকিটা আপনি বিবেচনা করে নেবেন। অথবা রেস্টুরেন্টে কাজ করতে হবে, রেস্টুরেন্টে কাজ করলে আপনি কথা জানেন না, আপনি শেফের কাজ জানেন না, তাহলে আপনার কাজ কি ও থালা বাসন দেওয়া, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। আচ্ছা, বাংলাদেশিদের কাজের চাহিদা কিরকম মাদ্রিদে স্পেনে বিশেষ করে? বাংলাদেশিদের কাজের চাহিদা আছে, কিন্তু অনিয়মিত যারা তাদেরকে অনেকে নিতে চায় না। যদিও এখানে এত চেক বা এত ধরাধরি নাই, তারপরেও মানুষ করতেছে, করে কিন্তু চলতেছে। তো বিশেষ একটা সুযোগ সুবিধা আছে যেটা ইউরোপে আপনারা সবাই জানেন, ফুড ডেলিভারি করে মোটামুটি অনেকেই ভালো টাকা ইনকাম করতে পারতেছে। তো এই সুযোগটা স্পেনও রয়েছে, এটা স্পেন সহ ইউরোপের প্রত্যেকটা দেশেই রয়েছে। আপনি সঠিক নিয়মে আপনি ফুড ডেলিভারিটা করো, মোটামুটি নতুন অবস্থায় ভালো 1-1.5 লক্ষ টাকা ইনকাম করে আপনি চলতে পারবেন। আচ্ছা, যদি বলতেন আমাদেরকে মানে আপনার আত্মীয় স্বজন ছাড়া অনেকে তো আসতে চায়, তাই না, একজনের উপর নির্ভর করে, ধরুন ফ্রেন্ড সার্কেল, আমি বলবো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু বুঝে শুনে আসবেন, মানে আপন লোক ছাড়া আসবেন। আপন লোক ছাড়া যদি আসতে চান এখানে, আসলে আমাদের সবারই তো আর আত্মীয় স্বজন নাই, আমরা কিন্তু কারো না কারো উপর ভিত্তি করেই আসি। তুই এমন ভিত্তি করে আসবেন যে রক্তের সম্পর্কই যে প্রকৃত সম্পর্ক তা নয়, রক্তের সম্পর্ক বাহিরেও কিছু সম্পর্ক হয়, আপনের চাইতেও বেশি। তুই এরকম বন্ধু বান্ধব যে দেশে থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে ওই দেশের নিয়ম নীতি জেনে কোথায় থাকবেন এগুলো আগে থেকে একটা ব্যবস্থা করে সব কিছু নিয়ম নীতি মেনে নিয়ে আসবেন, তাহলে আপনি বিপদে পড়বেন না। হুট করে আসবেন,
আসলেই তো একজনের বাসায় আপনাকে জায়গা দিতে পারবে না, কারণ এখানে বাসার সংকট, টাকার সংকট, ওগুলো আগে থেকে ম্যানেজ করে সব কিছু সেটিং করে আসবেন। ভিসা পাওয়ার পরে যে দেশে যাবেন আপনি সে মাইন্ড সেট আপ করবেন, ওই দেশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাকে তার সাথে যোগাযোগ করে পরামর্শ করে আসবেন, তাহলে আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, সুন্দরভাবে আপনার সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দুমন ভাই, আপনি একটু বলতেন আমাদেরকে, যারা নতুন আসবে তাদের মিনিমাম স্যালারি কত পড়তে পারে আপনি স্পেনে? আপনি স্পেনে যদি আসেন, নতুন যারা আসে, আসলে এখানে যে কোনো কাজ করলে মিনিমাম আপনাকে বাংলাদেশের টাকায় আপনি 1,00,000+ আপনি ইনকাম করতে পারবেন। এটা আমার দেখা অনুযায়ী যারাই আসছে, আপনি কাজ করলে আপনি 1,00,000+ আপনি বাংলাদেশের টাকায় ইনকাম করতে পারবেন। আপনার থাকা খাওয়া কীরকম খরচ থাকতে পারে? থাকা খাওয়াটা স্পেনের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন যদি বলি আমি, আপনার ধরেন বাসা ভাড়া আপনি 20,000-এর মধ্যে আপনার বাসা ভাড়া হয়ে যাবে, এবং থাকার ক্ষেত্রে আপনার আরও 10-এর মধ্যে আপনি থাকতে পারবেন। একদম সর্বনিম্ন 30,000-এর মধ্যে আপনি স্পেনে থেকে গিয়ে চলতে পারবেন, আর বাকি খরচটাও যেটা আপনার ব্যক্তিগত উপর আপনি কী খরচ করবেন, সর্বনিম্ন 30,000-35,000 টাকার মধ্যে আপনি স্পেনে থেকে খেয়ে আপনি চলতে পারবেন। আমি দেখছি আপনার ফ্রান্স, ইতালি মোটামুটি সবাই ইলিগাল কাজ করে, পুলিশ মোটামুটি চেক করে, এখন বর্তমানে ইতালিতে মোটামুটি চেক হয়, তো আপনি তো আছেন অনেক দিন ধরে, তো এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতেন, মানে কিরকম স্পেনে আপনার হচ্ছে চেক হয় কাদের? স্পেনে আমার মানে আমার দেখা অনুযায়ী নর্মালি কাজের যদি সরাসরি কোনো দোকানে কন্ট্যাক্ট ছাড়া যদি আপনি ইলিগেলি কাজ করেন, যদি ধরে, যতটুকু আমি জানি এখনো মতো দেখি নাই যে তারা একটা বড় অ্যামাউন্ট একটা জরিমানা করে দোকানের মালিককে, তো ওই ক্ষেত্রে মনে করেন যে সাধারণত এমন কোনো চেকিং তারা দেয় না, এটা আসলে তারা জানে হয়তো বা জেনে হয়তো ছাড় দিয়ে রাখছে। তো ওই ক্ষেত্রে স্পেন এবং ইউরোপের যে নিয়মটা আমি দেখলাম, আপনাকে অনিয়মিত হইতে পারেন, ইলিগেল হইতে পারেন, কিন্তু তারা আপনাদেরকে লিগেলের ব্যবস্থা করে দিয়েছে। আসার পরে আপনারা যেমন পুলিশের কাছে সারেন্ডার করতে হবে, আপনি রাজনৈতিক আশ্রয় নেন, যে কোনো ধরনের মামলা দেন, একটা মামলায় দিয়ে তাদের আওতাধীন থাকতে হবে, তাহলে আপনাকে যে তারা যে একটা পেপার্স দিবে, এই পেপার্সটা আপনার সাথে থাকলে ধরে নিতে হবে, ওইটি আপনার এক ধরনের ডকুমেন্টস, তখন আপনাকে পুলিশের যেখানেই যে জায়গায় চেকিং করে না কেন, পেপার্সটা দেখলে আপনাকে ছেড়ে দিবে, কেন আপনি দেশের আপনি তাদের এই যে লিস্ট তালিকাভুক্ত হয়ে গেছেন, তালিকাভুক্ত না থাকলে তো আপনি ওই দেশে যে আসেন ওটার তো কোনো মানে গ্যারান্টি নাই, বা এটার কোনো ডকুমেন্টস থাকতেছে না। তো ওই ক্ষেত্রে আমরা অনেকে এই কাজটা করি না, আপনারা আসার পরই যেমন স্পেনের ক্ষেত্রে যেখানে আসবেন, যে বাসায় থাকবেন, এই বাসায় থেকে এন পাদ্রামেন্থ বলে এই দেশের বাসায়, আপনি মিউনিসিপ্যাল অফিস থেকে যার বাসায় থাকবেন তার বাসার ডকুমেন্টস নিয়ে, বাসার কন্ট্যাক্ট নিয়ে, তার এই তার একটা পাসপোর্ট কপি নিয়ে আপনার আপনার নামের উপরে একটা এন্ট্রি করে রাখবেন, এর মানে আপনি ডকুমেন্টস একটা করে ফেললেন যে আপনি এই দেশে বসবাস করতেছেন ওই বাসার মধ্যে। আর দ্বিতীয় কাজটি করবেন, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম মারতে চান তারা পলিটিক্যাল অ্যাসাইলাম করে ফেলবেন, তাহলে তারা যে পেপার্সটা দিবে এটি আপনার ডকুমেন্টস, এখন আপনি নির্ভয়ে স্পেনের আনাচে কানাচে ঘুরতে পারবেন, আপনার কোনো আর ভয় নাই, পুলিশের দলও পেপারটা দেখলে ছেড়ে দিবে, কারণ আপনি যদিও অনিয়মিত কিন্তু আপনি ইলিগেল না, এক ধরনের তারা এক ধরনের বৈধতা দিয়ে দিচ্ছে আপনাকে থাকার জন্য। রাইট, তো এই হচ্ছে বিষয়টা। তো আশা করি সঠিক নিয়মে আপনি থাকলে, সঠিক নিয়মে চললে 2 বছরের মধ্যে স্পেনে আপনি লিগেল হয়ে যেতে পারবেন। তার মানে আপনি বলতেছেন 2 বছর মিনিমাম কাট হইতে নাকি? হ্যাঁ, মিনিমাম 2 বছর লাগবে। আচ্ছা, তো আপনার দেখা মানে কিরকম বাঙালি আছে নতুন বা আগে আসছে, মানে এই 1-1.5 বছর ধরে কিরকম বাঙালি আসছে? আসলে 1-1.5 বছরের মধ্যে অসংখ্য বাংলাদেশি আসতেছে, আমরা রাস্তাঘাটে দেখতেছি, নতুন নতুন মুখ দেখতেছি, অনেক বাংলাদেশি ভাইয়েরা মানে এখন ইউরোপমুখী হচ্ছে বিভিন্ন ওয়েতে, যে যেভাবে পারতেছে। আসলে প্রত্যেকেরই একটা স্বপ্ন ইউরোপে আসবো, তো প্রত্যেকেরই সাধ্য অনুযায়ী তারা কিন্তু আসতেছে, মানে আসার চেষ্টা করতেছে, এবং বিভিন্ন দেশ থেকেও বর্তমানে স্পেনে অনেক লোক আসতেছে। রাইট, তো দর্শক আপনারা শুনলেন, অনেকে আমাকে কমেন্টস করেন, ভাইয়া আপনার স্পেনের সুযোগ সুবিধা কীরকম? ঠিক আছে, আমি ফুল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু জুম্মন ভাই অনেকদিন ধরে এখানে আছে। হ্যাঁ, তো আরও কিছু জানার থাকলে আমাদেরকে লাইক কমেন্টসটার মাধ্যমে জানাতে পারেন, তো আপনাদেরকে আমি জানাই দেবো কীভাবে কী করা যায়। তো আমি এই ভিডিওটা এখানে শেষ করব, সামনের কোনো ভিডিও আসা পর্যন্ত তো আমি সর্বশেষ একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন আসবেন,
আপনারা আসতেও তো প্রসেসিং করতে তো 6 মাস বছর অনেকেরই লেগে যায় ওই ক্ষেত্রে ওই সময়টার মধ্যে আপনারা মিনিমাম যে কোনো একটা কাজ শিখে আসবেন কাজটা যদি শিখে আসেন হাতের যে কোনো একটা কাজ শিখে আসেন মোবাইলের কাজ শিখে আসেন একটা কাজ শিখে আসলে আপনি নরমালি আপনি বসে থাকতে হবে না কাজ খুঁজতে হবে না কাজে আপনাকে খুঁজবে এই রিকোয়েস্ট আমার অনেক কাজ আছে যেমন ওয়েল্ডার আছে আপনার হচ্ছে কুকিং আছে নাকি মোবাইল সার্ভিসিং আছে তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান আছে যে কোনো টেকনিক্যাল কাজ আপনি শিখে আসবে দুই তিন মাস ট্রেনিং নিলে আপনারা তো ভালো একটা এখানে কাজ করতে পারবেন বা আপনাদের কাজ খুঁজতে হবে না আপনার কাজই আপনাকে খুঁজবে কিন্তু বাস্তব ভাই তো আপনারা বাংলাদেশে অনেকে আছেন ভাই আরে ভাই ওখানে যে একটা কাজ শিখবো না আগে যাই ইউরোপে ভাই এরকম না ভাই আসার পর আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের বলি যারা আপনারা ইউরোপমুখী হবেন অবশ্যই আপনারা একটা কাজ শিখে আসবেন তাহলে আপনারা কোনো ঝামেলা পড়বেন না ভাই যে কোনো মানুষ আপনাকে কাজ নিবে ইলিগেল হইলেও আপনাকে একটা গুরুত্ব সহকারে দেখবে আর আপনি যদি কাজে তা কাজে না জানেন তাহলে আপনাকে কিন্তু মানে মানে ওই চোখে দেখবে না হ্যাঁ ভালো জানবে না বাঙালি হোক বা স্প্যানিশ হোক যে কোনো দেশে আপনি জানেন আপনার একটা কাজ না থাকলে আপনার যে কোনো দেশে আপনাদের কি একটা ভালো চোখে দেখবে বা আপনাদের একটা ভালো স্যালারি পাবেন ধরেন একটা আপনার ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার হ্যাঁ ওই কাজগুলো আপনারা শিখতে পারেন ভাই আপনারা বসে থাকেন না ভাই আমি বলবো আপনারা যারা আসবেন ইউরোপমুখী বা যারা প্রবাসে আসতে চান তারা কাজ শিখে আসবেন খুব ভালো হবে আপনাদের আরেকটা বিষয় বলবো কাজ তো শিখবেনই পাশাপাশি আপনি আগে মাইন্ড সেট আপ করবেন আপনি কোন দেশে যাবেন স্পেনে আসলে স্পেনের ভাষাটা শেখার চেষ্টা করবেন ইতালি আসলে ইতালির ভাষা পর্তুগাল গেলে পর্তুগালের ভাষা ফ্রান্সে গেলে ফ্রান্সের ভাষা তাহলে আপনি ভাই ঠেকবেন না ছয় মাস আপনি বাসায় বসিয়া আপনি যে প্রসেসিং করতে তো ছয় মাস সময় লাগে এই সময়টার মধ্যে বাংলাদেশে অনেক ধরনের বই পাওয়া যায় এই বইগুলো কিনে আপনি ল্যাঙ্গুয়েজের উপরে প্রাথমিক একটা ধারণা নিয়ে আসবেন তাহলে আপনার আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না ধন্যবাদ তো দর্শক আমি এই ভিডিওটা এখানে শেষ করবো সামনের কোনো ভিডিও আসবে ভালো থাকবেন